কোভিডের ধাক্কা প্রায় সামলে নেওয়ার পর এখন ভারতে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে অ্যাডিনো ভাইরাস। বাংলাদেশেও এ রোগের আশঙ্কা বাড়ছে। এ ভাইরাসে মূলত বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। ভারতে চলমান অ্যাডিনো ভাইরাস আক্রমণের কারণে হাসপাতালগুলোর শিশু বিভাগের বেডগুলোতে ব্যাপক চাপ পড়েছে। অ্যাডিনো ভাইরাস নতুন কোনো রোগ নয়, একই সাথে নতুন কোনো ভাইরাসও নয়। তবে কোভিড পরবর্তীতে এই রোগের নাম সামনে আসে ভারতের কলকাতায় শিশুদের ব্যাপক প্রাণহানির পরে। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত 50 জনেরও অধিক শিশু দেশটিতে প্রাণ হারিয়েছে এই ভাইরাসে আক্রান্ত হয়ে। বাংলাদেশেও বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালের পাশাপাশি শিশু বিশেষজ্ঞদের চেম্বারে বাড়ছে অ্যাডিনো ভাইরাসের লক্ষণযুক্ত রোগীর সংখ্যা। বিশেষজ্ঞরা বলছেন, অ্যাডিনো ভাইরাস কোভিডের মতোই একটি রেসপিরেটরি ভাইরাস, অর্থাৎ এটি শ্বাসযন্ত্রে সংক্রমণ ঘটায়। এর উপসর্গগুলো অনেকটা কোভিডের মতোই এবং এটিও অত্যন্ত ছোঁয়াচে বা সংক্রামক। যেহেতু ভারতের কলকাতায় এটি বেড়েছে, তাই বাংলাদেশেও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কিন্তু অ্যাডিনো ভাইরাসের কারণে মৃত্যু হয়েছে কিনা তা কিন্তু এখনও কেউ নিশ্চিত নয়। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক জানিয়েছেন, দেশের কোনো স্থানে যদি অ্যাডিনো ভাইরাসের সংক্রমণ শনাক্তের সংবাদ পাওয়া যায় তবে অবশ্যই সেটি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানের অভিভাবকরা জানান, অন্যান্য বছর ঋতু পরিবর্তনের ফলে শিশু থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক প্রায় সবারই জ্বর সর্দি কাশি সহ নানান রকমের ভাইরাল ফিভারে আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া যেত। কিন্তু এবার কিছু কিছু ক্ষেত্রে শিশুদের জ্বর একবার উঠলে আর সহজে নামছে না। অনেক ক্ষেত্রে দেখা গেছে শিশুদের জ্বর নেই কিন্তু সর্দির পাশাপাশি হালকা ডায়রিয়া হচ্ছে, একই সঙ্গে কিছু খেতে গেলে বমি হচ্ছে, চোখ হয়ে যাচ্ছে রক্তের মতো লাল। আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে জ্বর উঠে যাচ্ছে 104 ডিগ্রি ফারেনহাইট। প্যারাসিটামল খেলে জ্বর নামছে ঠিকই কিন্তু কয়েক ঘন্টার মধ্যে ফের ছুঁয়ে যাচ্ছে সেই 104 ডিগ্রি। চিকিৎসকরা জানাচ্ছেন, সরকারি হাসপাতালের জরুরি বিভাগের পাশাপাশি প্রাইভেট চেম্বারে আসা অধিকাংশ রোগীদের মাঝে দেখা যাচ্ছে অ্যাডিনো ভাইরাসের এক বা একাধিক উপসর্গ। অনেকেই জানাচ্ছেন শিশুরা স্কুল থেকে জ্বর নিয়ে বাসায় আসছে, এরপরে অন্যদের মাঝে সংক্রমণ ঘটছে। বিশেষজ্ঞদের মতে অ্যাডিনো ভাইরাস সাধারণত চোখ, শ্বাসযন্ত্র, মূত্রনালী ও স্নায়ুতন্ত্রের ক্ষতি করে। সাধারণত আক্রান্ত হওয়ার 2 থেকে 2 সপ্তাহের মধ্যেই শরীরে এই ভাইরাসের উপস্থিতি টের পাওয়া যায়। এর প্রচলিত লক্ষণগুলো হলো জ্বর, সর্দি কাশি, শ্বাসকষ্ট, গলা ব্যথা, বমি, ডায়রিয়া, পেটে ব্যথা, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, কনজাংটিভাইটিস ইত্যাদি। সঠিক সময়ে এই ভাইরাসের চিকিৎসা না হলে রোগী মেনিনজাইটিস এবং এনসেফালাইটিসের মতো গুরুতর রোগে আক্রান্ত হতে পারে। অ্যাডিনো ভাইরাসের প্রকোপে শুধুমাত্র শিশুরাই নয় বরং যে কোনো বয়সের মানুষই আক্রান্ত হতে পারেন। চিকিৎসকরা জানান, অ্যাডিনো ভাইরাসে শিশুদের ফুসফুস ও শ্বাসনালী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই ভাইরাসের ছড়িয়ে পড়ার ধরন অনেকটা কোভিডের মতোই। এই সংক্রামক ভাইরাসটি আক্রান্ত ব্যক্তির হাঁচি কাশি থেকে ছড়ায়। রোগীর ছোঁয়া কোনো জিনিসের সংস্পর্শে এলেও এই রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। হাঁচি কাশির মাধ্যমে বাতাসে ছড়িয়ে পড়া ভাইরাসও সরাসরি আক্রমণ করতে পারে ফুসফুসকে। আপাতত এই ভাইরাসের কোনো প্রতিষেধক নেই, তাই চিকিৎসকরা প্রতিরোধের জন্য কিছু পরামর্শ দেন, যেমন সাবান পানি দিয়ে অন্তত 20 সেকেন্ড ভালো করে হাত ধোয়া, অপরিষ্কার হাতে নাক চোখ মুখ স্পর্শ না করা, অসুস্থ ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলা, নিজে আক্রান্ত হলে বাড়িতে অবস্থান করা, হাঁচি কাশির সময় নাক মুখ ঢেকে রাখা, অন্যের ব্যবহৃত জিনিস যেমন কাপড় ও খাবারের থালাবাটি ব্যবহার না করা ইত্যাদি।